जय रुद्र जा पाखी के खेते दी नहीं पाखी के चाल दिए थे तुम ना पाखी के चाल दिए देश ठीक अच्छा हमें दी देव हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल अपना दिल के अमार ब्लॉगे आरंभ बार स्वागत ना स्वागत हिंदी बांग्ला दिए तो मिस करे बोले वेलकम वेलकम हेलो बंधुरा वेलकम बैक टू माय चैनल सबे के जय श्री माता जी राधे राधे और वेरी गुड मॉर्निंग तो आमी अखन एखाने रुटी बनानो आमार होए गेछे आर एखाने आमी अखन तरकारी बनाच्छी एटा जल खावारे रुटीन होच्छे सकाले और दुपुरेरटा तो आबार दुपुरे हबे तो एखानटा मटरशुटी घुगनी बनाच्छी और चलो भिडियोटा आमी अखन थेके स्टार्ट करछी ভিডিওতে ভিডিও দেখো ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থেকো এই যে কালকে রাতে আমি ধনেপাতাগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন বের করলাম তো সব ধনেপাতাগুলো জমে গেছে এটা নিচেও আছে মানে লেয়ারের নিচে দুই তিনটা লেয়ার আছে এটার নিচে প্লাস্টিকেরই তো এই যে এখন আমি এটাকে দিয়ে দেব এখন এটাকে আমি কোটাতে ভরে রেখে দেব তো যখন আমার রান্না করার হবে তখন যখন কি আমি এখানে ধনেপাতা মূলো এই মূলো টমেটো দিয়ে ডাল বানিয়েছি তো এখানে ধনেপাতা দেব তো ধনেপাতাটা দিয়ে দিলাম আর একটুখানি ফুটাবো আর অফ করে দেব হয়ে গেল আমাকে এখানে কি হলো ধনেপাতাটা ধুতে হলো না কাটতে হলো না দেখো একদম কত সুন্দরভাবে হয়ে গেল আর খেতেও ভালো লাগবে মনেই হবে না যেটা আমি কেটে আগের থেকে রেখেছিলাম কালার রংটাও ঠিক আছে এ না যে ধনে পাতাগুলো পচে গেছে বা কোনো রকমের তো আমার তো খুবই এটা ভালো লাগলো তাই জন্য আমি এরকম করেই রাখবো যখন বেশি করে ধনে পাতা আসবে তখন আর রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখানে আমি এখন মূলো বটি করছি সরষা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফেলেছি তারপরে এর মধ্যে মূলোটা দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর একটুখানি হবে তারপরের মধ্যে একটুখানি মিষ্টি দেবো মিষ্টি বলতে একটু চিনি দেবো আর সবার লাস্টে একটু আমি ধনে পাতা দিয়ে দেবো আর একটু ভাজা ভাজা হবে তারপরেই হয়ে যাবে মূলো বটি হলো ধনে পাতা দিয়ে মূলো দিয়ে টমেটো দিয়ে ডাল হয়ে গেল যেগুলো যেগুলো ভেঙে গেছে সেগুলো ভেঙে গেল কোনো অসুবিধা নেই ভালোভাবে রান্না হয়ে যাবে এসবেও হ্যাঁ এগুলো যে আছে যাদের হাতে টাইম নেই যারা নাকি জব করতে যায় বা হাউস ওয়াইফ না বাইরে কাজ করে যারা তাদের জন্য এরকম করে রাখলে সানডেতে করে রাখলে পরে পুরো সপ্তাহটাই ভালোভাবে কাটবে তো চলো এখানে হয়ে গেল আর এটা এখন দিয়ে দেবো মূলোতে এখন এখানে হয়ে গেছে মূলো বটি তো ধনে পাতাটা দিয়ে দিই টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মূলো দিয়ে ডাল বানিয়েছি জয়া কালকে রাত্রে মূলোটা কেটেছে আর ওকে মূলো না দিলে হবে হ্যাঁ ও তো টমেটো খায় না তাও একটা দিলাম আর এই যে এখানে বানিয়েছি মূলো শাকটা দেখালাম না মূলো শাক বানিয়েছি মূলোর বড়া বানিয়েছি আর এটা হচ্ছে মূলো বটি আর এই যে ডাল আর ঘুগনি বানিয়েছিলাম সকালে সেটাও নেবে না বলছে আগে শাকটা দিয়ে ভাত খা জয়া এখানে ভাত খাক আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি টাটা